বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। যে দেশের 80% মানুষ কৃষির সাথে জড়িত, যারা দিনরাত পরিশ্রম করে আমাদের খাদ্য যোগায়, কিন্তু তারাই আজ অবহেলিত জনগোষ্ঠী। আমাদের কৃষি অনেক পিছিয়ে রয়েছে প্রযুক্তির দিক দিয়ে। আজকে আমরা এমন একটি কৃষি অ্যাপ রিভিউ করব, যেটি আপনারা যারা কৃষির সাথে জড়িত তারা প্রযুক্তির দিক দিয়ে অনেক সাপোর্ট পাবেন। আপনারা যারা কোনো এরিয়ার কোন ফসল ভালো হয়, কোন সময়ে কোন ফসল ভালো হয়, কি কি সার কোন ফসলের ক্ষেত্রে দিতে হয়, এই সব ইনফরমেশন পেয়ে যাবেন এই একটি অ্যাপসের মাধ্যমে। আপনারা চাইলে অ্যাপটি থেকে যে কোনো ফসল কিনতে পারেন বা বিক্রিও করতে পারেন। অ্যাপটি বীজ কেনার অনেক অপশন দিয়েছে। অ্যাপটির নাম ফসলি। অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। এছাড়াও আমার ডিসক্রিপশন বক্সে অ্যাপটির লিঙ্ক দেওয়া থাকবে। অ্যাপটি ওপেন করার পর আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে, যেটি আপনার হোম পেজ। আপনি দেখতে পারবেন এখানে তাপমাত্রা দেওয়া রয়েছে, অর্থাৎ সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা এবং আর্দ্রতা সহ দেওয়া রয়েছে। আপনি নিচের দিকে গেলে দেখতে পারবেন আরও অনেক অপশন দেওয়া রয়েছে। ফসল সংগ্রহ, চাষাবাদ, চাষাবাসের প্রস্তুতি, প্রশ্ন ব্যাংক, বীজ, সার। আপনারা চাইলে এই বীজ অপশনে ক্লিক করে বীজ কিনতে পারবেন, বীজ বিক্রি করতে পারবেন। সার অপশনে ক্লিক করে সার সংগ্রহ করতে পারবেন, সার বিক্রি করতে পারবেন। আপনার ইচ্ছা মতো চলবে এই অ্যাপসটি। যদি আমরা চাষাবাদের প্রস্তুতিতে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো ফসল নির্বাচন কীভাবে করতে হয়, প্রাক প্রস্তুতি কীভাবে নিতে হয়, আনুমানিক খরচ, বিভিন্ন কিছু। আসলে মূলত কৃষিকাজের জন্য অ্যাপসটি অনেক দারুণ একটি অ্যাপস। আপনারা যদি আরও নিচে ক্লিক করেন তাহলে, বা আপনারা যদি তথ্যকোষে ক্লিক করেন, তথ্যকোষে ক্লিক করার পর মাটির যত্ন কীভাবে নিতে হয়, বীজের যত্ন কীভাবে নিতে হয়, ফসলের পুষ্টি কীভাবে বৃদ্ধি পাবে, কৃষকের যন্ত্রপাতি কিনা, তারপর কৃষকের যন্ত্রপাতি কই পাবে, আগাছার পরিচিতি, মানে সকল বিষয় পাবেন, কীভাবে বালাই নাশক দিতে হবে, হ্যাঁ এরকম সকল কিছু পাবেন। আপনি মাছ রিপোর্টে যদি ক্লিক করেন তাহলে এক্ষেত্রে আপনারা যদি তাপমাত্রা, অর্থাৎ 7 দিন আগে বা 7 দিন পরে বৃষ্টি হবে কি হবে না, এরকম আপনার এরিয়া অনুযায়ী তারা বলে দেবে। তো আমার হয় এই অ্যাপসটি আসলে অনেক ভালো একটি অ্যাপস কৃষকের জন্য, এবং প্রযুক্তির দিক দিয়ে এই অ্যাপসটি অনেক এগিয়ে রয়েছে। এই অ্যাপসটির মাধ্যমে কৃষকরা সকল প্রকারের সুবিধা নিতে পারবে, এবং সকল প্রকারের আর্টিকেল এখানে দেওয়া রয়েছে। জাস্ট যার যা প্রয়োজন তা জেনে নেবে এই অ্যাপসটি থেকে। তো আমার কাছে অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। অ্যাপস ইনস্টল করে আপনাদের যারা কৃষকের সাথে জড়িত তাদেরকে নিয়ে দেখাবেন এই তথ্যগুলো, তাহলে তারা অনেক উপকৃত হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী এরকম আরও ভিডিও পাওয়ার জন্য।